মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। বর্তমান বিশ্বে মানুষের মৃত্যুর অন্যতম কারণ ডায়াবেটিস। যে কোনো বয়সের যে কোনো শ্রেণীর লোক এ ঘাতক রোগে আক্রান্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে সারা বিশ্বে 2011 সালে প্রায় 8% লোক এই রোগে মৃত্যুবরণ করেছে এবং 2030 সালে এ মৃত্যুর হার 10% ছাড়িয়ে যাবে। দেশে মূলত তিন ধরনের চিকিৎসা ব্যবস্থা প্রচলিত, এলোপ্যাথি, হোমিওপ্যাথি ও হার্বাল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হার্বাল বা হোমিও শাস্ত্র মতে ডায়াবেটিস রোগের সঠিক চিকিৎসা সেবা এখনও আবিষ্কার। আমাদের শরীরে নানা প্রকার রোগের বাসা বাঁধে শুধুমাত্র খাদ্যাভ্যাসের কারণে। খাদ্যাভ্যাস পরিবর্তনের মধ্য দিয়ে ডায়াবেটিক সহ নানা জটিল রোগ হতে নিজেকে মুক্ত রাখতে পারি আমরা। প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। আল্লাহ তো যেখানে মানুষ পাঠিয়েছেন তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের সকল বিধান ও সেপা দেওয়া আছে। ঋতু ভেদে যতগুলি শাক সবজি ফল মূল বাজারে আসে সব আল্লাহ তাআলা পাঠায় ওই ঋতুর রোগের জন্য। আপনার ডায়াবেটিস সারা বছর থাকলেও কিন্তু ঋতু ভেদে এসে ওই ঋতুর রোগ হিসাবে আপনাকে ধরে নিয়ে আপনাকে খেতে হবে। মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে, শাকসবজি, ফলমূল, বাঁধাকপি সব ছোটো ছোটো করে, অল্প অল্প করে, পরিমাণে কম কম করে অনেকগুলি ফল আপনি খেতে পারেন। আপনি যদি 7 রঙের খাবার খান প্রতিদিন, আলহামদুলিল্লাহ আপনার পুরা বডির যে ভিটামিন ডিফিসিয়েন্সি সেটা কাভার করবে। 7 রঙ কি? ধরুন লাউ সবুজ খাবারটা ভিতরে সাদা, সাদা এবং সবুজ লাউয়ের থেকে আপনি পেয়ে নিলেন। মিষ্টি কুমড়া তার চামড়াটাও লাল, ভিতরেও লাল, এটার জন্য আপনি লাল দুইটা কালার ধরেন, খয়েরি এবং লাল দুইটা পেয়ে গেলেন আপনি মিষ্টি কুমড়া থেকে। বাঁধাকপির থেকে একটা কালার আপনি চয়েস করে নিয়ে নিলেন। এখন যত সিজনের গ্রিন শাকসবজি আছে এখান থেকে বাকি আর 3টা কালার চয়েস করে 7টা কালার মিলিয়ে সালাদ করেন, স্যুপ করেন, জুস করেন। স্যুপ এবং জুস ডায়াবেটিস রুগীর প্রতিদিনের খাবারের সাথে থাকতেই হবে। যদি আপনি ঔষধ নির্ভর জীবন থেকে মুক্তি লাভের জন্য আমাদের সকলের ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে হবে এবং মাদক মুক্ত সুন্দর ও সুষ্ঠু জীবন ব্যবস্থা মেনে চলতে হবে।